আজকে আমরা দুইটি স্মার্টফোনের মূল পার্থক্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা স্মার্টফোন দুইটির ফ্রন্ট সাইড ডিজাইন দেখব। এবার আমরা এই স্মার্টফোনটির ব্যাক সাইড ডিজাইন দেখব। এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের লঞ্চিং ডেট নিয়ে। তো এই ক্ষেত্রে কিন্তু দুইটি স্মার্টফোনই 2020 সালের মে মাসে লঞ্চ হয়েছে। এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। তো এই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে হিসেবে যদি বলি, ওয়ালটনের কিন্তু 6.1 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং আইটেল ভিশন ওয়ান প্লাসে কিন্তু 6.5 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এবার আমরা এই দুইটি স্মার্টফোনের স্টোরেজ নিয়ে জানবো। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ালটন প্রিমো পেয়ে যাবেন শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে, কিন্তু আইটেল ভিশন ওয়ান প্লাস পেয়ে যাবেন দুইটি ভ্যারিয়েন্টে। এবার আমরা দুইটি স্মার্টফোনের পারফরমেন্স সম্পর্কে জানবো। সেই ক্ষেত্রে দেখা গেছে 1.6 GHz এর অক্টাকোর প্রসেসর থাকবে ওয়ালটনে, আর ভিশন ওয়ান প্লাসে থাকবে কিন্তু অক্টাকোরেরই 1.6 GHz এর প্রসেসর। এবার আমরা দুইটি স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সম্পর্কে জানবো। তো সেই ক্ষেত্রে ওয়ালটনে কিন্তু থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা এবং আইটেল ভিশন ওয়ান প্লাসেও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা। এবার আমরা দুইটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা সম্পর্কে জানবো। তো সেই ক্ষেত্রে ওয়ালটনে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর আইটেল ভিশন ওয়ানেও থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ালটনে থাকবে অ্যান্ড্রয়েড 9, আর আইটেল ভিশন ওয়ান প্লাসও রান করবে অ্যান্ড্রয়েড 9 এর সাথে। এবার আমরা দুইটি স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে জানবো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওয়ালটন এবং আইটেল ভিশন ওয়ান প্লাস দুটোতেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকবে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আমরা দুইটি স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে জানবো। সেই ক্ষেত্রে ওয়ালটনে থাকবে 3500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং আইটেল ভিশন ওয়ান প্লাসে থাকবে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবার আমরা দুইটি স্মার্টফোনের অফিসিয়াল প্রাইস সম্পর্কে জানবো। তো সেই ক্ষেত্রে ওয়ালটনের অফিসিয়াল প্রাইস 8699 এবং আইটেল ভিশন ওয়ানের অফিসিয়াল প্রাইস 9490। তো এবার আমরা দুইটি স্মার্টফোনের আনঅফিসিয়াল প্রাইস সম্পর্কে জানবো। তো এখানে এই দুইটি স্মার্টফোনের কোনো স্মার্টফোনই আপনি আনঅফিসিয়ালি আমাদের দেশে পাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই আমাদের জানাবেন। তো আজ চলে যাচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। তো আমাদের সাথেই থাকুন।